Bismillahirrahmanirrahim. Assalamualaikum. This is Wadud. Welcome back with new another video. Bengali to English translation practice. How to speak English fluently on a topic, or how to speak fluently for a long time about any topics that we'll practice with grammatical sentences. আমরা বিভিন্ন গ্রামাটিক্যাল সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সেন্টেন্সগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যদি আপনার শেখার আগ্রহ থাকে তাহলে এর চেয়ে ভালো কোনো অপশন থাকে না। আমি প্রায় ইউটিউবে দেখি সবাই একজন আরেকজন স্টুডেন্টকে নিয়ে কথা বলে দিয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট উইল বি ইফেক্টিভ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, ডোন্ট ফলো লাইক দ্যাম, তাদের মতো না করে আপনারা নিজের চেষ্টা করুন। অ্যাজ ইফ ইউ ক্যান ক্রিয়েট এভরিথিং অ্যান্ড অ্যাজ ইফ ইউ ডোন্ট হ্যাভ টু রিড এনি কাইন্ড অফ বুক, অ্যাজ ইফ ইউ ক্যান রাইট, যেন আপনি নিজে লিখতে পারেন সাচ কাইন্ড অফ বুক। সো don't memorize or don't hear others, try to practice with me if you want to learn really. So guys, আজকে আমি আপনাদের এখানে একটা ভালোবাসার গল্প, সুন্দরী প্রতারক, that means what will be in English, এটা আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করলাম যে ভালোবাসার গল্প সুন্দরী প্রতারক, এটা not a complete sentence but what will be the answer, try to give in your কমেন্ট। গল্পটাকে কিভাবে সুন্দর করে আপনারা লিখবেন এটা আমাকে কমেন্টে দিতে পারবেন। ভালোবাসার গল্প এটা আলাদা করবেন এবং ইনভার্টেড কমার ভিতরে সুন্দরী প্রতারক, প্রতারক মানে হচ্ছে চিটার, আই থিঙ্ক ইউ উইল বি এবল টু ডু দ্যাট। সো এই ভালোবাসার গল্প আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদের বিভিন্ন রোমান্টিক এবং ভালোবাসার গল্পগুলো আমাদেরকে আপনারা ট্রান্সলেট করে দেন, অ্যাজ ইফ উই ক্যান টক, অ্যাজ ইফ উই ক্যান রাইট, হোয়াট এভার উই হ্যাভ টু রাইট দেয়ার, হোয়াট এভার উই হ্যাভ টু learn, however you have to learn. I will show you here part by part in every video. So guys, keep continue with me, keep in touch of my videos. Amar videos in touch e thaken, ultimately you will be able to learn. Jemon dekhen, eta hocche bhalobashar golpo sundori protarok. Boro bhaiyar jonno patri dekhte giye boddo jameray pore gelam. Lokkho korben, eta onekei jibonei ghote. Apni boro bhaiyar jonno patri dekhte gechen, hotat kore আপনার খুব একটা সমস্যা হইতে পারে তার ছোট বোন নিয়ে, অথবা সেইটা নিয়েই আপনারা দেখেন কি কি লেখা হয়েছে এখানে। জামেলায় পড়ে গেলাম, তাহলে জামেলায় পড়ে গেলাম এটা কিভাবে ইংলিশ করবেন? মেয়ে নাকি ভাইয়াকে পছন্দ না করে আমাকেই পছন্দ করেছে, গুড, ব্যাপারটা সবার কাছে খারাপ মনে হলেও আমি কিন্তু বেজায় খুশি, আপনি নিজে বেজায় খুশি। মেয়েটা যখন আমাদের সামনে এসে লাজুক ভঙ্গিতে বসছিল তখনই আমার বুকের বাঁ পাশে ছ্যাঁদ করে ওঠে। So what a romantic word, বুকের পাশে ছ্যাঁদ করে ওঠা, এটা কিভাবে লিখবেন? এত সুন্দর একটা মেয়েকে কিনা আমাকে আজীবন ভাবি বলে রাখতে হবে, হয় না? হবে, জাস্ট বুঝে নিন। যাক, আমার ভাগ্য সুপ্রসন্ন যে মেয়েটা ভাবি না, মেয়েটাকে ভাবি না ডেকে জানু ডাকার সুযোগ পেয়ে গেলাম। আচ্ছা, এরপর দেখেন এইদিকে আমার পরিবারের লোকজন তো খুব চটে গেছে মেয়েটার উপর। আমার বড় ভাইকে পছন্দ হয়নি, ভালো কথা, কিন্তু যে ছেলে দেখতে গেছে তার ছোট ভাইকে কিভাবে পছন্দ হয়, তো এটা কিভাবে ইংরেজি করবেন? নো নিড টু হ্যাভ টেনশন, আলটিমেটলি আই উইল বি এবল টু ডু এভরিথিং। আপনার ইচ্ছা করলে এটাকে কমেন্টে আমাকে উত্তর দিতে পারেন, এরপর আমার সাথে মিলিয়ে দেখবেন। আগে আপনারা নিজে ট্রাই করে এরপর আমারটা দেখবেন। মেয়েটার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? পরিবারই বা কি শিক্ষা দিয়েছে মেয়েটাকে, তাহলে এগুলো কিভাবে ইংরেজি করবেন? আমাকে পরিবার থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে ওই মেয়ের সাথে আমি যেন কোন রকম যোগাযোগ না রাখি, এরকম নির্লজ্জ মেয়েকে কখনোই তারা বউ হিসাবে মেনে নিবে না। ইট হ্যাপেন টু বি প্রোহিবিটেড, আসলে এটা হওয়ার কথা। আমিও পরিবারের সবাইকে বলে দিছি, ছি ছি, আপনারা কিভাবে ভাবলেন এরকম একটা ফালতু মেয়ের সাথে যোগাযোগ রাখবো? আমি তার দেবর হওয়ার কথা আর সে কিনা আমাকে পছন্দ করেছে। সো গাইস, কিভাবে এই বাক্যগুলো করবেন আপনার ইচ্ছা করলে নিজেরা ট্রাই করে কমেন্টে আনসার দিতে পারেন, এরপর আমি আপনাদেরকে নিজে এখানে প্র্যাকটিস করাবো। তো দেখি, বড় ভাইয়ার জন্য পাত্রি দেখতে গিয়ে বড্ড ঝামেলায় পড়ে গেলাম, তাহলে ঝামেলায় পড়ছে কে, আমি পড়ে গেছিলাম। তো আপনি ইচ্ছা যদি করেন প্রথমে সাবজেক্ট দিয়ে লিখবেন, তাহলে আপনি প্রথমে লিখতে পারবেন আই ওয়াজ ইন এ বিগ ট্রাভেল, অথবা আপনি লিখতে পারেন আই ওয়াজ ইন এ বিগ ডিল। দেখতে
আমি একটা ঝামেলায় পড়ে গেলাম কি করার জন্য গোয়িং টু সি এখানে আপনি দেখেন আই ওয়াজ ইন এ বিগ ট্রাবল আমি একটা সমস্যায় পড়ে গেলাম তাহলে এই পর্যন্ত হলে আমি একটা ঝামেলায় পড়ে গেলাম বড় ভাইয়ার জন্য পাত্রী দেখতে গিয়ে তাহলে দেখেন যখন আপনি এই অংশটাকে ইংলিশ করবেন তখন আপনাকে বুঝতে হবে উল্টা দিক থেকে করতে হবে এখন ইচ্ছা করলে আপনি এইটাও প্রথম দিতে পারেন যে গোয়িং টু টা আগে লিখবেন তাহলে গোয়িং টু সি গোয়িং এখানে গোয়িং হলো কেন এক যদি আপনি বাক্যের প্রথমে বসান তখনও মূল ভার্বের সাথে আইএনজি যেমন আমি যদি এটা পরে লিখি যেমন আমি প্রথমে একভাবে আপনাকে দেখাবো আবার প্রথমে দিয়েও আপনি লিখতে পারবেন যেভাবে আছে সেভাবে লেখা যায় সাবজেক্ট পরে দিয়েও তাহলে আমি দেখি আই ওয়াজ ইন এ বিগ ট্রাভেল প্রথমে লক্ষ্য করেন আমি একটা ঝামেলায় পড়ে গেলাম আই ওয়াজ ইন এ বিগ ট্রাভেল অথবা আই ওয়াজ ইন এ বিগ ডিল এইটা এখন বাকি রইল কি বড় ভাইয়ার জন্য পাত্রী দেখতে গিয়ে তাহলে আগে আমি উল্টা দিক থেকে করবো পাত্রী দেখতে গিয়ে তাহলে দেখা ইংরেজি কি গিয়ে যাওয়া ইংরেজি গো এখন এর সাথে আইএনজি কেন হলো আপনি প্রশ্ন করতে পারেন ভাই মনে রাখবেন যখনই আপনি একই বাক্যে দুইটা বার পাবেন লক্ষ্য করেন আই ওয়াজ এখানে একটা বার যখন আপনি দ্বিতীয়ত আরেকটা বার দিয়ে বাক্যটাকে বড় করতে চাইবেন তখন মনে রাখতে হবে আপনাকে দ্বিতীয়বারের সাথে আইএনজি তাহলে গোয়িং টু সি এ ব্রাইট কার জন্য আমার বড় ভাইয়ার জন্য তাহলে এটা গোয়িং টু সি এ ব্রাইট বড় ভাইয়ের জন্য তাহলে উল্টা দিকতে শুরু করেন জন্য জন্যটা আগে কি ফর কার জন্য ব্রাইট ফর মাই এল্ডার ব্রাদার ফর মাই এল্ডার ব্রাদার এখন দেখেন আপনি প্রথমে যদি সাবজেক্ট নেন আই ওয়াজ ইন এ বিগ ট্রাবল অথবা ডিল এখন আমি এইটা প্রথম না লিখে আমি কিন্তু এইটাও আগে লিখতে পারবো লক্ষ্য করবেন আমি যদি এইভাবে বলি তাহলে গোয়িং টু সি এই জিটা বড় হাতে রয়ে যাবে প্রথম বার থাকলে বারবের সাথে কি হয় আইএনজি তাহলে গোয়িং টু সি এ ব্রাইট ফর মাই এল্ডার ব্রাদার এরপর কি করবেন এখানে একটা কমা দিয়ে এরপর আপনি সাবজেক্টের অংশটাকে দিয়ে দিতে পারবেন আই ওয়াজ ইন এ বিগ ট্রাবল অথবা আই ওয়াজ ইন এ বিগ ডিল আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন বাক্যের প্রথমে ভার্ব থাকলে আইএনজি হবে অথবা দ্বিতীয় ভার্ব থাকলে সেখানে আইএনজি হয় যেমন আগের মতো যদি থাকে তাহলে দেখেন এখানে হচ্ছে কি দ্বিতীয় ভার্ব আর আমি এই মাত্র যেটা দেখাইলাম প্রথমে ভার্ব বসালে আপনাকে আইএনজি এখন আপনার ইচ্ছা আপনি ইচ্ছা করলে এই অংশটাও আগে লিখতে পারবেন ইচ্ছা করলে সাবজেক্ট দিয়ে অংশটা আগে লিখতে পারবেন নো নিড টু ফলো এনি কাইন্ড অফ ক্রাইটেরিয়া অর এনি স্ট্রাকচার ট্রাই টু ডু সামথিং ফ্রিলি ইফ ইউ ডু প্র্যাকটিস আপনি যদি প্র্যাকটিস করেন আলটিমেটলি ইট উইল বি ইজার টু ইউ অ্যান্ড ইউ উইল বি অটোমেটিক্যালি ইউ উইল বি এবল টু আপগ্রেড ইউর সেলফ এখন দেখেন মেয়েটা নাকি ভাইকে পছন্দ না করে আমাকেই পছন্দ করে ফেলেছে তাহলে দ্য গার্ল এখন আপনি ইচ্ছা বললে মেয়েটা নাকি এটার জন্য আপনি যেভাবে লিখবেন দ্য গার্ল আগে নর্মালি বাক্যটাকে সাজান পছন্দ করে ফেলেছে তাহলে হ্যাজ লাইকড মি ইনস্টিড অফ লাভিং মাই এল্ডার ব্রাদার দ্য গার্ল হ্যাজ লাইক মি মেয়েটা নাকি এখন এই মেয়েটা নাকি যে আপনি কি এটা কি আমি শুনেছি যে তাহলে আই লার্ন দ্যাট দ্য গার্ল হ্যাজ লাইক মি এটা ইচ্ছা করলে মেয়েটা নাকি এটা হচ্ছে কি আপনি নাকি বলতে এখানে কি বোঝানো হয়েছে যে আপনি শুনতে পাইছেন অথবা আপনি জানতে পেরেছেন ঠিক আছে আই আমি ইচ্ছা করলে এটা এভাবে লিখতে পারবো আই লার্ন দ্যাট এটা এভাবে বলতে পারবেন দ্য গার্ল হ্যাজ লাইক মি ইনস্টিড অফ লাভিং মাই এল্ডার ব্রাদার দ্য গার্ল হ্যাজ মেয়েটা আমাকে পছন্দ করেছে ইনস্টিড অফ পরিবর্তে কার পরিবর্তে লাভ ইনস্টিড অফ এখানে একটা হচ্ছে ইনস্টিড অফ প্রিপোজিশন হিসাবে পরিবর্তে কিসের পরিবর্তে লাভ না লাভিং অফ এর পরে বারবার সাথে আইএনজি হয় ইনস্টিড অফ লাভিং কার বড় ভাই আমার বড় ভাইকে পছন্দ না করে সে আমাকে পছন্দ করে ফেলেছে তাহলে দেখেন আই লার্ন এই নাকির জন্য আমরা এটা আগে লিখলাম আই লার্ন দ্যাট আমি জেনেছি যে আই নিউ দ্যাট আমি জানতে পারছিলাম যে আই কুড লার্ন দ্যাট আমি জানতে পারছিলাম যে দ্য গার্ল হ্যাজ লাইক মি ইনস্টিড অফ লাভিং মাই এল্ডার ব্রাদার আমার বড় ভাইকে ভালোবাসার পরিবর্তে আমাকে ভালোবেসে ফেলছে কথা কিন্তু একটাই ব্যাপারটা সবার কাছে খারাপ মনে হলেও আমি কিন্তু বেজায় খুশি
ইট মে হ্যাপেন বিকজ কি বলে এটা বয়সের দোষ, এটা হতেই পারে। তাহলে দেখেন ব্যাপারটা সবার কাছে খারাপ মনে হলেও, তাহলে খারাপ মনে হলেও এটা কিভাবে লিখবেন? ইট ইট সিমড, আপনি অলদো দিয়ে লিখতে পারবেন, অলদো ইট সিম না সিমড মনে হয়েছিল, ইট সিমড কি মনে হয়েছিল, ব্যাড অথবা অড টু এভরিওয়ান, সবার কাছে খারাপ মনে হলেও কমা দিলাম এটাই কিন্তু হলো, অথবা আপনি ইচ্ছা করে লিখতে পারবেন বাট আমি কিন্তু বেজাই খুশি, বাট আই ওয়াজ এখন খুশি না আগে খুশি, আই ওয়াজ অথবা আই এম সো হ্যাপি, আই ওয়াজ সো বেজায়ের জন্য মানে খুবই খুশি, আই ওয়াজ সো হ্যাপি অথবা আই বিকেম সো হ্যাপি। এখন এই বাক্যগুলো যদি আপনারা অন্যভাবে তৈরি করতে পারেন সেটা কিন্তু আমার কমেন্টে দিয়ে দেখতে পারেন, ইফ ইউ আর রাইট, আপনি যদি এটা রাইট হয়ে থাকে, কারণ ইউ শুড রিমেম্বার, আপনি মনে রাখবেন একটা কথাকে কিন্তু আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি, তো আপনি যদি চেষ্টা করেন আপনারটা যদি কোনোভাবে হয়ে থাকে তো আপনি এখানে আমাকে কমেন্টে আনসার দিবেন, এইটার অল্টারনেটিভ আনসার দিবেন, আমি আপনাদেরকে এটা দেখব, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমি এটা সলভ করে দিব, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আই উইল গিভ ইউ জাস্ট লাইক। মেয়েটা যখন আমাদের সামনে এসে লাজুক ভঙ্গিতে বসেছিল, তাহলে মেয়েটা যখন আমাদের সামনে এসে লাজুক ভঙ্গিতে বসছিল তাহলে কি লজ্জা পেয়ে বসছিল? তাহলে দেখেন মেয়েটা যখন, আমরা প্রথম সাবজেক্ট নেই, ওয়েন ওয়েন দ্য গার্ল, যখন মেয়েটা বসেছিল, আগে সাবজেক্ট আর ভার্ব নিলাম, এখন দেখেন যখন বসেছিল আমাদের সামনে এসে, ওয়েন দ্য গার্ল স্যাট ইন ফ্রন্ট অফ আস, আপনি ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারবেন, ইন ফ্রন্ট অফ আস বিং শাই, লজ্জা পেয়ে, অথবা আপনি এটা থেকে বিং শাই না দিয়ে দিতে পারেন ইন ফ্রন্ট অফ আস, অথবা আপনি লিখতে পারবেন স্যাট কামিং ইন ফ্রন্ট অফ আস, কামিং কেন দিলাম, ওয়েন যখন দ্য গার্ল স্যাট বসেছিল আমাদের সামনে এসে, তাহলে কামিং কামিং কেন হলো, ইফ ইউ গেট টু ভার্ব, আপনি যদি দুইটা ভার্ব পান, ইফ ইউ গেট টু ভার্বস, দুইটা ভার্ব পালে দ্বিতীয় ভার্বের সাথে ইউ উইল হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য সেকেন্ড ভার্ব, তাহলে দেখেন এখানে স্যাট একটা ভার্ব, যেহেতু আরেকটা ভার্ব বসাইছেন সুতরাং আপনাকে আইএনজি ইউজ করতে হবে, মনে রাখবেন একই বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ এভরি সেন্টেন্সেস, অলমোস্ট এভরি সেন্টেন্সেস, প্রায় প্রত্যেকটা সেন্টেন্স যদি বড় করতে চান তাহলে এই ভার্বের ব্যবহারটা শিখতে হয়। তাহলে ওয়ান দ্য গার্ল স্যাট, যখন লোকটা বসছিল, কামিং ইন ফ্রন্ট অফ আস বিং শাই, লজ্জা পেয়ে যখন, লাজুক হয়ে যখন আমাদের সামনে বসছিল, অথবা আপনি এটাকে ইন ফ্রন্ট অফ আস বিং না শাই দিয়ে বলতে পারবেন, উইথ দ্য গ্যাস্টিউর মুড অফ বিং শাই, অথবা শাইনেস, যেটা উইথ দ্য গ্যাস্টের মুড অফ শাইনেস অথবা অফ বিং শাই, এটাও দিতে পারবেন ভঙ্গি নিয়ে যদি বলতে চান সরাসরি এটা, অথবা আপনি এটা বলতে পারেন সেট কামিং ইন ফ্রন্ট অফ আস বিং শাই, বিং মানে কি লাজুক হয়ে, আর এটা কি বলছি উইথ গ্যাস্টের মুড, ভঙ্গি নিয়ে, কিসের ভঙ্গি, অফ বিং শাই, আসলে তো সে লজ্জা পায় নাই। যাই হোক, তখনই আমার বুকের বা পাশে ছ্যাত করে ওঠে, ওয়াও হোয়াট ইজ দিস, এইটা কিভাবে করবেন, তখনই অ্যাট দ্যাট টাইম জাস্ট দ্যাট মোমেন্ট মোমেন্ট আমার বুকের বাঁ পাশে ছ্যাত করে উঠছিল, কি ছ্যাত করছিল, আমার হৃদয়টা ছ্যাত করে উঠছিল, তাহলে মাই মাইন্ড অথবা মাই হার্ট যেটা লেখেন গট আপ, গট আপ অ্যাট দ্য লেফট সাইড অফ মাই চেস্ট, আমার বুকের ভিতর, লেফট সাইড অফ মাই চেস্ট, তাহলে দেখেন জাস্ট দ্যাট মোমেন্ট ওই সময়ে মাই হার্ট আমার হৃদয়টা গট আপ ফাল দিয়ে উঠছিল, ছেদ করে উঠছিল, গট আপ মানে এটা দিয়ে ব্যবহার করবেন, অ্যাট দ্য লেফট সাইড, তাহলে
at the left side, but at a corner inside of my chest. এটা বলতে পারবেন. আমি ইচ্ছা করলে এখানে এটা দিতে পারবো. At a corner inside. একটাকে বিভিন্ন ভাবে লেখা যায়. Got up at a corner inside of my chest. আমার বুকের inside মানে ভিতরে. ছেদ করে উঠছিল at a corner. তাহলে দেখেন আপনারা যেটা ভালো লাগে করতে পারেন, অথবা বিকল্প যদি অল্টারনেটিভ আপনারা উত্তর দিতে চান চেষ্টা করেন. আই থিঙ্ক ইট উইল ইনক্রিজ ইউর স্কিলনেস, আপনার স্কিলনেসটাকে এটা ইউল বি স্কিলড আপনি যদি অল্টারনেটিভ চিন্তা করে লেখার চেষ্টা করেন. ট্রাই টু ডু, আপনারা যদি পারেন এটা থেকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করেন. ইউ মে অ্যান্সার ইন ডিফারেন্ট ওয়ে, হাউ এভার ইউ লাইক. আমি যেটা বলতেছি ইউল হ্যাভ টু মেমোরাইজ দ্যাট, নো জাস্ট ইউল হ্যাভ টু গেট আইডিয়াস. আপনি আইডিয়া নেবেন অ্যাজ ইফ ইউ ক্যান বি স্কিলড. এরপর দেখেন, এত সুন্দরী একটা মেয়েকে কিনাকে আমাকে আজীবন ভাবি বলে ডাকতে হবে? তাহলে দেখেন এখানে হচ্ছে ছেলেটা বলতেছে যে এত সুন্দরী একটা মেয়েকে কিনা মনে মনে আপনি বলতেছেন. ধরেন আপনি গেছেন আমাকে আজীবন ভাবি বলে ডাকতে হবে, তাহলে আমি আগে সাবজেক্ট নেই, তাহলে আজীবন ডাকতে হবে, তাহলে ডাকতে হবে উইল হ্যাভ টু, তাহলে আমি সাহায্যকারী, যেমন আমাকে ডাকতে হবে যদি আমি লিখি আই উইল হ্যাভ টু কল সাচ এ বিউটিফুল গার্ল আই উইল হ্যাভ টু কল সাচ এ বিউটিফুল গার্ল এজ মাই ভাবি, যেটা সিস্টার ইন ল বলতে পারবেন ভাবি ফরএভার. এখন এটা হচ্ছে নর্মাল লিখলেন. যদি প্রশ্ন করেন আমাকে কি ডাকতে হবে, তাহলে জাস্ট এইটা কি করতে হবে, অক্সিলারি ভার্ব উইলটাকে সামনে নিয়ে যাবেন. নর্মালি হচ্ছে এভাবে প্রশ্ন করবেন. যদি আপনার নর্মাল প্রশ্ন করতে সমস্যা হয় তাহলে আগে নর্মালি বাক্যটা লিখবেন, এরপর সাহায্যকারী একটা শুধু সামনে নিয়ে দিবেন প্রথম সাহায্যকারী ভাবটা. তাহলে দেখেন উইল আই হ্যাভ টু কল সাচ বিউটিফুল গার্ল অথবা লেডি সাচ বিউটিফুল গার্ল এজ মাই ভাবি ফরএভার. আই উইল হ্যাভ টু কল সাচ বিউটিফুল গার্ল উইল আই হ্যাভ টু কল ফর এভার সাচ এ বিউটিফুল গার্ল এজ মাই ভাবি. তাহলে এভাবে বলতে পারবেন. তাহলে দেখেন কি হলো, উইল আই হ্যাভ টু কল, আমাকে কি ডাকতে হবে, সাচ এ বিউটিফুল গার্ল এমন একটা সুন্দর মেয়েকে এজ মাই ভাবি, ভাবি হিসাবে ডাকতে হবে ফর এভার সারা জীবনের জন্য. আচ্ছা এরপর দেখেন, যাক আমার ভাগ্য সুপ্রসন্ন যে মেয়েটাকে ভাবিরা ডেকে জানু ডাকার সুযোগ পেয়ে গেলাম. তাহলে যাক, যাক মানে কি, ফরগেট ইট, হাউএভার. তাহলে হাউএভার, যাক আমার ভাগ্য সুপ্রসন্ন যে, তার মানে আমি ভাগ্যবান ছিলাম, আই ওয়াজ লাকি এনাফ দ্যাট, আই ওয়াজ লাকি এনাফ দ্যাট, আমি খুবই ভাগ্যবান ছিলাম যে মেয়েটাকে ভাবি না ডেকে আমি জানু ডাকার সুযোগ পেয়ে গেলাম, দ্যাট আমি সুযোগ পেয়ে গেলাম, আই গট চান্স টু কল দ্য গার্ল গার্ল এজ মাই জানু ইনস্টিড অফ, পরিবর্তে এটার পরিবর্তে ওইটা, ইনস্টিড অফ কিসের পরিবর্তে, অফ কলিং. দেখেন কল অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পর বারবার সাথে কল না, কলিং হার ভাবি, এটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দেন. However, I was lucky enough that I got chance to call the girl as my Janu instead of calling her Bobby. তাহলে দেখেন এটা যদি আপনারা অন্য ভিন্ন কোনো ভাবে পারেন আপনারা ট্রাই করেন, নো প্রবলেম. এইদিকে আমার পরিবারের লোকজন তো খুব চটে আছে মেয়েটার উপর. এইদিকে তার মানে অন দ্য আদার হ্যান্ড অপর দিকে দেখেন, আমার পরিবারের লোকজন তো খুব চটে গেছে মেয়েটার উপর. তাহলে দ্য মেম্বার্স অফ অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি
members of our family chote geche became very hot hoyechilo very hot became has become o dite parben very hot on the girl meter upor khub chote geche mane gorom hoye geche chote geche eta became very hot became very hot er jaygay apni angry likhte parben আমার বড় ভাইকে পছন্দ তারা বলতেছে তাদের কথাটা যে আমার বড় ভাইকে পছন্দ হয়নি ভালো কথা মাই এল্ডার ব্রাদার ওয়াজ নট এটা আমি পেসিভে করলাম ওয়াজ নট লাইকড বাই হার বা লাইক টু হার তার কাছে ভালো লাগে নাই কমা দিয়ে লিখলাম ইটস গুড It may happen. It's good. It's as usual. এটা হতে পারে It's as usual. এটা হতে পারে But it's good. এটা ভালো কথা আমার বড় ভাইকে পছন্দ হয়নি এখন ইচ্ছা করলে আপনি এটাকে কিন্তু নরমালি আপনি এ দিয়েও করতে পারবেন পেসিভে না করে আপনি সরাসরি বলতে পারবেন The girl দেখেন আমি এটা দ্বিতীয় ভাবে তুলে ধরতেছি সাবজেক্ট নিয়ে না আগে দ্য গার্ল ডাজ নট এখন আপনি ডট ডট দিয়ে এটা পরেরটা আমাকে কমেন্টে উত্তর দিয়ে দেন যদি আপনারা অ্যাক্টিভে করেন তাহলে আমি শুরুটা করে দিলাম আপনারা বাকি অংশটুকু এইটাকে লিখবেন কিন্তু যে ছেলে দেখতে গেছে তার ছোট ভাইকে কিভাবে তার পছন্দ হয় কিন্তু তাহলে আমরা লিখলাম প্রথম বাট যে ছেলে দ্য বয় যে ছেলে তার ছোট ভাই তাহলে লিখবো হু ইজ হার অথবা হিজ আমরা ধরলাম হিজ ইয়ঙ্গার ব্রাদার ওয়েন্ট গেছে বা হ্যাজ গন বা ওয়েন্ট দিলে চলবে কারণ হ্যাজ ওয়েন্ট টু সি হার তাকে দেখতে গেছে কমা দিলাম এরপর সে কিভাবে পছন্দ হয় হাউ হি ইজ লাইকড অথবা আপনি এটাকে এভাবে লিখতে পারবেন হাউ সি হাউ ক্যান she like that সেই ছেলেকে সে কিভাবে পছন্দ করতে পারে এভাবে দিতে পারবেন তাহলে বাট দ্য বয় হু ইজ হিজ ইয়ঙ্গার ব্রাদার যে ছেলেটা তার ছোট ভাই ওয়েন টু সি হার তাকে দেখতে গিয়েছিল হাউ হি ইজ লাইকড হাউ হি ইজ লাইকড বাই দ্যাট গার্ল এটা এভাবে লিখতে পারেন অর্থাৎ প্রশ্ন যদি করেন তাহলে অক্সিলারি ভার্বটা জাস্ট আগে দিয়ে দিবেন হাউ ইজ হি লাইকড যেমন আমি এটাকে হিজটাকে এখানে না দিয়ে প্রশ্নের মতো যদি লিখতে চাই তাহলে হাউ ইজ শি লাইকড বাই দ্যাট আসলে এটা ম্যাটার অফ ওনার আশ্চর্যের ব্যাপারে যেন প্রশ্নবোধক না দিলেও চলবে হাউ হি ইজ লাইকড বাই দ্যাট গার্ল এটা বলার ক্ষেত্রে আপনি আশ্চর্যবোধক দিয়ে দিলে হবে অথবা হাউ ক্যান শি লাইক দ্যাট বয় এটা হচ্ছে কনভারসেশনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন মেয়েটার কি লজ্জা শরম বলতে কিছু নাই তাহলে কিছু নাই নাই মানে কি আই হ্যাভ নো মেয়েটার নাই তার মানে হবে দ্য গার্ল হ্যাজ নো এখন দ্য গার্ল হ্যাজ নো কে যদি আমরা যেমন এটাকে যদি আপনি নেগেটিভ করতে চান প্রশ্নবোধক নেগেটিভ করতে চান হ্যাজ নো তাহলে এই হ্যাভ হ্যাজ এখানে ভার্ব মনে রাখবেন ভার্ব এই হ্যাভ হ্যাজ কে ভার্ব ধরলে মূল ভার্ব থার্ড মূল ভার্ব তাহলে হ্যাজ থাকলে আপনাকে নিতে হবে ডাজ আর এই হ্যাজটা হয়ে যাবে হ্যাভ এটা যদি আমি প্রশ্নবোধক করি দেখেন পরে আমি কাট কেটে দিব হ্যাজ এর জন্য নিলাম প্রশ্নের জন্য ডাজন্ট ডাজন্ট দ্য গার্ল দেখেন যা আছে লিখলাম দ্য গার্ল এখন
doesn't the girl এরপরে আর has বসাতে পারবেন না কারণ has দেখে আপনি does নিছেন যখন has দেখে does নেবেন তখন পরবর্তীতে have হয়ে যাবে doesn't the girl have any shyness তার কি কোনো লজ্জা নাই ইন দ্য নেম অফ শেম লজ্জা বলতে কি তার কিছু নাই এইজন্য লিখলাম ইন দ্য নেম অফ শেম যে লজ্জা নামে কি তার কাছে কিছু নেই পরিবারে বা কি শিক্ষা দিয়েছে মেয়েটাকে তাহলে কি শিক্ষা দিয়েছে কির জন্য নিলাম হোয়াট এরপর অক্সিলারি ভার্ব লাগবে নিলাম হ্যাজ এখন সাবজেক্ট বসাতে হবে হোয়াট হ্যাজ হার ফ্যামিলি টট দেখেন প্রশ্নবোধকের প্রশ্ন করার নিয়ম হচ্ছে প্রথম ডব্লিউএস নেবেন হোয়াট কি শিক্ষা দিয়েছে এসএসও থাকলে হ্যাভস নেবেন হ্যাজ এখন সাবজেক্ট নিতে হবে পরিবার তাহলে হার ফ্যামিলি শিক্ষা দিয়েছে এই হ্যাভস এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম টট টট দা গার্ল তো মেয়েটাকে কি শিক্ষা দিয়েছে তার ফ্যামিলি What has her family taught the girl? আমাকে পরিবার থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে তাহলে আমাকে বলে দেওয়া হয়েছে তাহলে আমাকে বলা হয়েছে আর বলে দেওয়া হয়েছে আর বলা হয়েছে কথা কিন্তু একটাই তাহলে I have been told দেখেন আমাকে বলে দেওয়া হয়েছে এটা আই হ্যাভ বিন টোল্ড তাকে বলা দেওয়া হয়েছে হি হ্যাজ বিন টোল্ড তাকে আরো আগেই বলা দেওয়া হয়েছিল হি হ্যাড বিন টোল্ড দ্যাট মিন্স এ হ্যাভ হ্যাজ এর প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন কারণ আমি বলি নাই আমাকে বলে দেওয়া হয়েছে আর মনে রাখবেন বলে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে আই হ্যাভ বিন ডান আই হ্যাভ বিন টোল্ড আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আই হ্যাভ বিন ইনভাইটেড তাকে দাওয়াত দেওয়া হয়েছে হি হ্যাজ বিন ইনভাইটেড ইনভাইটেড তাকে পিটনা দেওয়া হয়েছে হি হ্যাজ বিন বিটেন তাকে অফার করা হয়েছে অফার দেওয়া হয়েছে হি হ্যাজ বিন অফার তাহলে হ্যাজ বিন এই জন্য হয় এই যে এরকম দেখবেন দেওয়া হয়েছে করা হয়েছে যদি থাকে তাহলে ব্যবহার করবেন তাহলে আই হ্যাভ বিন টোল্ড ক্লিয়ারলি ফ্রম মাই ফ্যামিলি আমার পরিবার থেকে আমাকে বলে দেওয়া হয়েছে ওই মেয়ের সাথে আমি যেন কোন প্রকার যোগাযোগ না রাখি তাহলে আগে যেনটা আগে নিতে হবে আপনাকে কনজাংশন as if দেখেন as if I don't keep any connection or relation with that girl ওই মেয়ের সাথে যে আমি যেন কোনো প্রকার যোগাযোগ না রাখি এরকম নির্লজ্জ মেয়েকে কখনোই তারা বউ হিসাবে মেনে নিবে না তাহলে এটা দেখেন এটা দুই ভাবে করতে পারবেন যদি নির্লজ্জ মেয়েকে বউ হিসাবে মেনে নেবে না সে কাজ করতেছে না আমরা যদি নির্লজ্জ মেয়েকে সাবজেক্ট ধরি তাহলে সে নিজে কাজ করতেছে না তখন এটা হবে প্যাসিভ ফর্মে আর তারাকে যদি আমি সাবজেক্ট বসাই প্রথমে তাহলে তারা মেনে নেবে না দে উইল নট অ্যাকসেপ্ট তাহলে এটা এভাবে আমরা আগে প্যাসিভটা করি তাহলে এরকম নির্লজ্জ মেয়েকে তাহলে আমরা প্রথম বসাবো সাচ এ শেমলেস গার্ল এখন কখনো তার বউ হিসেবে নিবে না বে বউ মানে উইল যখন প্যাসিভ হবে উইল থাকলে কি হবে উইল বি বিপি তাহলে আমরা উইল নট বি অ্যাকসেপ্টেড কি হিসাবে অ্যাজ এ ব্রাইড একজন কোন হিসাবে উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ ব্রাইড ইন টু আওয়ার ফ্যামিলি বা ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে এখানে আপনি ইন্টু না দিয়ে ইন যেহেতু এখন আসে না এই জন্য ইন্টু দিছি তাহলে আমি ইন দিয়েও লিখতে পারবো ইন আওয়ার ফ্যামিলি সাচ এ শেমলেস গার্ল উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ ব্রাইড ইন আওয়ার ফ্যামিলি এখন এটাকে যদি তারা মেনে নিবে না বসান তাহলে কি লিখতে পারবেন ইচ্ছা করলে একই বাক্যকে অ্যাক্টিভও করা যায় প্যাসিভও করা যায় এখন আমরা বলবো তারা মেনে নিবে না তাহলে দে উইল নট অ্যাকসেপ্ট দ্য গার্ল অ্যাকসেপ্ট এই নির্লজ্জ মেয়েকে তখন এটা বসায় দেন
except such a shameless girl as a bride in their তাহলে এটা একই ইচ্ছা করলে একই জিনিসকে আমি বারবার বলতেছি যে ডোন্ট গেট অ্যাফ্রেড আপনি আপনার মতো করে এইগুলোকে আমি যেই বাক্যগুলো এভাবে করতেছি আপনার যদি মনে হয় এটা ভিন্নভাবে হতে পারে আপনি আমাকে আনসার করে দেন আমি আপনাদেরকে এটার অ্যানসার দিব আমিও পরিবারের সবাইকে বলে দিছি সাবাস বেটা আমিও পরিবারের সবাইকে বলে দিছে সেও বলে দিছে তাহলে এটা কি বলবেন আমিও বলে দিছি তাহলে দেখেন আমিও বলে দিছি এটা কিভাবে বলবেন আই হ্যাভ অলসো টোল্ড I have also told আমি পরিবারের সবাইকে everyone of our family that বা আপনি এটাকে ইনভার্ট যেহেতু তারা ইনভার্ট কমা দিয়েছে আমরাও দেই ইনভার্ট কমা দিয়ে লেখেন ছি ছি ফাই ফাই ছি ছি আপনারা কিভাবে ভাবলেন যে এরকম একটা ফালতু মেয়ের সাথে যোগাযোগ রাখবো ওরে বাবা তাহলে সিচি ফাই ফাই এটা বললেন এরপর লিখবেন আপনারা কিভাবে ভাবলেন যে এরকম একটা ফালতু মেয়ের সাথে যোগাযোগ রাখবো আমি তাহলে আপনারা কিভাবে ভাবলেন হাউ কুড ইউ থিংক হাউ ক্যান ইউ থিংক বলতে পারবেন হাউ কুড ইউ থিংক কিভাবে আপনারা ভাবলেন মানে ভেবেছিলেন এটা বুঝাইলাম থিং দ্যাট আমি এই ফালতু মেয়ের সাথে যোগাযোগ রাখবো ব মানে হচ্ছে উইল তাহলে আই উইল কিপ কানেকশন কিপ কন্টাক্ট দিতে পারবেন কানেকশন কন্টাক্ট অথবা রিলেশন উইথ এমন একটা ফালতু মেয়ে উইথ এমন একটা হচ্ছে সাচ এ ফালতু মেয়ে হচ্ছে ওয়ার্ড weird girl তাহলে weird girl হ্যাঁ weird such a weird girl such a weird girl এখন weird girl না বলে আপনি bad girl দিতে পারবেন আপনার ফালতু মেয়ে বদমাইশ মেয়ে স্টুপিড গার্ল স্টুপিড গার্ল এটাও দিতে পারবেন তাহলে দেখেন হাউ কুড ইউ থিংক দ্যাট আই উইল কিপ কানেকশন অথবা কিপ কন্ট্যাক্ট অথবা কিপ রিলেশন উইথ সাচ এ ওয়ার্ড গার্ল ব্যাড গার্ল অর স্টুপিড গার্ল হোয়াট এভার ইউ ক্যান সে দ্যাট আমি তার দেওয়ার দেবর হওয়ার কথা আর সে কিনা আমাকে পছন্দ করছে তাহলে আমি তার দেবর হওয়ার কথা তাহলে আমি আই এটাকে বড় হাতের করে দিই তাহলে আমার হওয়ার কথা আই হ্যাপেন টু বি এটা দিতে পারবেন অথবা আই অ্যাম সাপোজড টু বি হার younger brother-in-law মানে দেবর যেখানে আমি তার দেবর হওয়ার কথা আর সে কি না well সে আমাকে পছন্দ করে যেখানে আমি দেবর হওয়ার কথা যেখানে সে কি না well she has liked me সে আমাকে যেখানে সে আমাকে পছন্দ করছে আই হ্যাপেন টু বি অথবা আই এম সাপোজ টু বি হার ইয়ঙ্গার ব্রাদার ইন ল ওয়েল শি হ্যাজ লাইক মি সেটা সে আমাকে পছন্দ করছে আসলে একদিনে প্রত্যেকটা বাক্য দেওয়া সম্ভব না অলরেডি 35 মিনিট হয়ে গেছে সো আমি এই পার্টটা আগামী ক্লাসে আমি দেখব এই গল্পের পরবর্তী প্রতারণাটা কি করেছে এই ছেলেটার সাথে আর ছেলেটাও গোপনে যে ভালোবাসতেছে তার কি পরিণতি হয়
পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরব। সো গাইস ভালো থাকবেন, আর আবারও বলে রাখি আপনারা প্রত্যেকটাকে যদি আপনি ভিন্নভাবে করার চেষ্টা করে আনসার দেন, আই থিঙ্ক ইট উইল ইনক্রিজ ইউর ক্যাপাবিলিটি, এটা আপনার স্কিলটাকে বৃদ্ধি করবে এবং আপনার কোনো প্রবলেম হলে, আপনার মনে একটা প্রশ্ন আসলে আপনার নিজেকেও যাচাই করতে পারবেন। সো টেস্ট ইউর সেলফ গিভিং অল্টারনেটিভ সেন্টেন্স ট্রান্সলেট করেন এবং আমাকে আনসার দিতে থাকেন। এগুলো যেগুলো আপনার মনে হবে যে এটা কীভাবে হবে, এটা কীভাবে হবে, আপনি যদি প্র্যাকটিস করতে চান, ইউ ক্যান ডু উইথ মি অ্যান্ড আই এম রিয়েলি আই উইল বি অ্যাপ্রিসিয়েটেড। আমি খুবই খুশি হব আপনারা যদি অল্টারনেটিভ প্রশ্ন দেওয়ার চেষ্টা করেন। আপনারা যে আসলে প্র্যাকটিস করতেছেন, আই উইল বি ভেরি হ্যাপি। সো গাইস প্রত্যেকটা অল্টারনেটিভ দিয়ে চেষ্টা করতে থাকেন এবং ভালো থাকেন। আগামী ক্লাসে, দ্যাট মিনস আগামীকাল, আমি অবশ্যই আপনাদের সামনে হাজির হব উইথ দ্য সেম স্টোরি, ভালোবাসার গল্প, লাভ স্টোরি, বিউটিফুল চিটার, দ্যাট মিনস দ্য গার্ল উইল চিট দ্য বয় হু ইজ লাভিং সিক্রেটলি। যে গোপনে ভালোবাসতেছে সেই মেয়েটাকে সে কিভাবে প্রতারিত হয়, এই গল্পে আমি আগামী ক্লাসে আপনাদেরকে শেষ করবো। সো গাইজ ভালো থাকবেন এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং সবাই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।